আসছে ঈদে নূরজাহানের মুক্তি থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যৌথ প্রযোজনার নীতিমালা জটিলতা এবং সিনেমার বাংলাদেশের অংশের কাজ বাকি থাকায় আপাতত এই ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই এই সিনেমাটির। এদিকে প্রদর্শক সমিতির নিষেধাজ্ঞার কারণে মিশা সওদাগর অভিনীত আরেক সিনেমা পাশানের মুক্তিও অনেকটাই অনিশ্চিত। ভারতীয় নির্মাতা রাজ চক্রবর্তীর সিনেমা মানেই হলে দর্শকদের উপচে পড়া ভিড়। তাই বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউস যৌথভাবে নির্মাণ করেছে নূরজান সিনেমাটি। গুঞ্জন ছিল আসছে কোরবানির ঈদেই মুক্তি পাবে নূরজাহান, কিন্তু যৌথ প্রযোজনার নীতিমালা বিতর্ক সহ নানা কারণেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশের এই প্রযোজনা প্রতিষ্ঠান। আমরা এটা খুব শীঘ্রই যেটা ক্লিয়ার করবো সবাইকে, জানি যে আসবে কি আসবে না। এটা একটা এখানে একটা স্টেটমেন্ট আসছে যে আগের যেগুলি পাস করা আছে সেগুলি নতুন আয়ত্তায় করবে না, সেগুলো আগের মতো চলবে। সো আমরা এটা আগেরই অনুমোদন নেওয়া। বাংলা চলচ্চিত্রের একসময়ের শিশুশিল্পী পূজাকে এবার নায়িকা হিসেবে দেখা যাবে সিনেমাটিতে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের নবাগত অদ্রিত। এদিকে জাজ মাল্টিমিডিয়ার আরেক সিনেমা পাশানের মুক্তি অনেকটা অনিশ্চয়তার মুখে। প্রদর্শক সমিতি অভিনেতা মিশা সওদাগর অভিনীত সিনেমা বয়কটের ঘোষণা দিয়েছে। পাশান ছবিটা দেখছি অসম্ভব ভালো, ভালো ছবি, সুন্দর ছবি, পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ছবি, সৈকত দাসের একজন মেধাবী ডিরেক্টর। এখন আমি কিছু বলতে পারছি না, পাশানটা পাশান ছবিটা কমপ্লিট, আমার ফুলি কমপ্লিট। তো এখন মিশা সওদাগর উপর একটা ইম্বার্গো আছে প্রদর্শক সমিতি, তার কোনো ছবি চালাবে না। এখন এটা কী পজিশন, কী প্রদর্শক সমিতি কী করতেছে সেটা আমি এখনও জানি না। তারা যদি এটা আগে জিনিসটা জানতে হবে, বুঝতে হবে অবস্থানটা, এটা না বোঝা পর্যন্ত তারা চালাবে কি না তার একটা ব্যাপার আছে। একদিকে যৌথ নীতিমালার বেড়াজাল আর অন্যদিকে জ্যাজ সমর্থিত প্রদর্শক সমিতির নিষেধাজ্ঞা, সব মিলিয়েই ঈদে সিনেমা মুক্তির মিছিলে অনেকটাই পিছিয়ে পড়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠান। তবে জাজের কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দিয়েছেন আসছে ঈদে নূরজাহান অথবা পাশান মুক্তি দিতে না পারলে তৃতীয় কোনো ছবি মুক্তি দেবেন, যা পরিস্থিতি পর্যালোচনা করে পরে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ঘোষণা করা হবে। বুলবুল আহমেদ, জয় ৭১, ঢাকা।